জনগণ নাগরিক সুযোগ সুবিধা ও উন্নয়ন চায়, আর সেই উন্নয়নের দিকেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বেঙ্গল হাউসে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোর্শেদ আলমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি, বাঁধন সংঘ ও চট্টগ্রাম যুব মহিলা লীগ নেত্রী হাফিজা বেগম বেবির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান জসীমউদ্দিন, ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বাচ্চু ও বাঁধন সংঘের সভাপতি শাহ আমানত সবুজ সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানুষ একটা উন্নয়ন চায়, মানুষ একটু শান্তি চায়, মানুষ একটা যেন বাড়ি ঘরের ভালোভাবে রাস্তা দিয়া, পাকা রাস্তা দিয়া গাড়ি এনে চালায় বাড়ি যেতে পারে, মানুষ বিদ্যুৎ চায়, মানে নাগরিক সুযোগ সুবিধাগুলি এটা চাইছে। এটা তো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার দিকে বেশি জোর দিচ্ছে, যতটুকু সম্ভব কাজ করে দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কাজ করে দেবো।